হ্যালো বন্ধুরা, এডুকেশন চ্যালেঞ্জার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর 2020 পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ের অষ্টম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি রয়েছে তার পার্ট 2। তাহলে এবার শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কার্পাস বয়ন শিল্পের জন্য। পরের প্রশ্ন, কস্টিক সোডা ও সোডা আশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কাগজ শিল্পে। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি উৎপাদক দেশ হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাজ্য। পরের প্রশ্ন, মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মালয়েশিয়ায় একটি গুরুত্বপূর্ণ শিল্প হল রবার শিল্প। পরের প্রশ্ন, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আলফ্রেড ওয়েভার। পরের প্রশ্ন, ভারতের উদীয়মান শিল্প হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ভারতের উদীয়মান শিল্প হল পেট্রো রসায়ন শিল্প। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিও প্রেস করে রাখো অন্যান্য ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। পরের প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়তত্ত্বটি প্রতিষ্ঠা করেন, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে উয়েবার। পরের প্রশ্ন, কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বাজারের কাছে। পরের প্রশ্ন হচ্ছে, ন্যূনতম ব্যয়তত্ত্বে সম পরিবহন ব্যয়রেখাকে বলে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আইসোটিম। পরের প্রশ্ন, আমূল সমবায় বা কোম্পানি যে ধরনের খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত তা হলো, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দুধ। পরের প্রশ্ন, উয়েবার শিল্প স্থাপনের তত্ত্বটিকে বলা হয়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সর্বনিম্ন ব্যয়তত্ত্ব। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ভারতে প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে ঘুষুড়িতে। পরের প্রশ্ন হচ্ছে, হ্রদ শিল্পাঞ্চল যে দেশে অবস্থিত তা হলো, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে হ্রদ শিল্পাঞ্চল যে দেশে অবস্থিত তা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ভারতের কারেন্সি নোট উৎপাদন হয়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে হোশেঙ্গাবাদে। পরের প্রশ্ন, তৈল রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ন্যাপথা। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লোহা ও ইস্পাত কারখানা হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ভিলাই। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্বের বৃহত্তম নিউজ প্রিন্ট উৎপাদক দেশ হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কানাডা। পরের প্রশ্ন হচ্ছে, BMW গাড়ি কোম্পানি কোন দেশের, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জার্মানি দেশের। পরের প্রশ্ন, ভারতের একক বৃহত্তম শিল্প হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কার্পাস বয়ন শিল্প। পরের প্রশ্ন হচ্ছে, রাশিয়ার ম্যানচেস্টার বলা হয়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আইভানো ভোকে। পরের প্রশ্ন, ভারতের একটি বৃহত্তম রেডিমেড পোশাক শিল্পকেন্দ্র হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মুম্বাই। পরের প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ যে অর্থনৈতিক স্তরের কাজ তা হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কুইনারি। পরের প্রশ্ন হচ্ছে, কুইনারি কার্যকলাপের সঙ্গে যুক্ত মানুষদের বলা হয়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বুদ্ধি ভাণ্ডার বলা হয়। পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যুক্ত শ্রমিকদের বলা হয়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে গ্রে কোলার। পরের প্রশ্ন হচ্ছে, নির্ণায়কের কাজ কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চম স্তরের। পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হলো, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে চতুর্থ স্তরের। পরের প্রশ্ন হচ্ছে, প্রদত্ত বিষয়গুলির মধ্যে কোনটি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত নয়। অপশান এতে রয়েছে বিমা, অপশান বিতে রয়েছে বিজ্ঞাপন, অপশান সিতে রয়েছে পরিবহন, অপশান ডি গবেষণা। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি গবেষণা। পরের প্রশ্ন, যে ধরনের শ্রমিক পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তা হলো, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে নীতি নির্ধারক। পরের প্রশ্ন, প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পশম সংগ্রহ। পরের প্রশ্ন, পানামা খাল যুক্ত করেছে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। পরের প্রশ্ন, সুয়েজ খাল সংযুক্ত করেছে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর
ও লোহিত সাগরকে। পরের প্রশ্ন হচ্ছে, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হলো? তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পরামর্শ দান। পরের প্রশ্ন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় ক্ষেত্র। পরের প্রশ্ন, নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হলো? তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে গবেষণা ও উন্নয়ন। পরের প্রশ্ন, নিচের কোনটি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? অপশান এ তে রয়েছে কৃষি, অপশান বি তে রয়েছে শিল্প, অপশান সি পরিবহন, অপশান ডি পরামর্শ দান। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি পরিবহন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে।